গুড মর্নিং সবাইকে, আমি নিরুপমা। চলে এসেছি আপনাদের সবার সামনে রান্নাঘরে। আজকে আমার রান্নাঘরে কি হবে সেটা দেখতেই পাবেন। আমার ছেলের ফেভারিট, অনেক দিন ধরে চিৎকার করছিল, কিন্তু আমার অতটা পছন্দ না, ছেলের খুব পছন্দ। তো ওর পছন্দ অনুযায়ী রান্না হবে, ওর মতন করেই, মানে ও খেতে পারে সেইটুকুই, তার থেকে বেশি হবে না। ঠিক আছে, আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা সেই সব দিয়েই সে পুরোটাই দেখবেন, অনুরোধ তাদেরকে। আর ফার্স্টে আমি কি ফুলকপি ভেজে নিচ্ছি, তো আমার ফুলকপি জল থেকে ধুয়ে ভাজতে গিয়ে অনেকটা জল, মানে তেল ছিটে ছিটে সব আশেপাশে চলে গেল। তো আমার ফুলকপি প্রায় ভাজা গেছে। এখানে 3টে শুকনো লঙ্কা আর 1টু আদা। তো কী বানাচ্ছি ফেভারিট, এবার দেখতেই পেয়েছেন, পনির। তো পনিরগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু ছেলে খাবে, অত ছোট ছোট আর করিনি, বড় বড় করে কেটে ভেজে নেব লাল লাল করে একটু। তা লাল লাল করে ভেজে নিয়েছি, এদিকে পনির আমার ফুলকপি ভাজা গেছে। এবার আলু কষিয়ে যেটুকু লঙ্কা আর আদা দিয়েছি সেটা পেস্ট করে নেব। আর এই যে এই জিরে ভাজা, এটা দেখছেন, এটা হচ্ছে জিরে। জিরেটা তেলে ভেজে নিলে জিরের টেস্টটা ভালো হয়, এমনি ভাজার থেকে আমি দেখে নিয়েছি। এমনি যদি তেল ছাড়া ভাজি সেটাও ভাজা হয়, কিন্তু ওটার জিরে বাটার টেস্টটা অন্যরকম হয়, আর তেল দিয়ে ভাজলে জিরে বাটার টেস্টটা অন্যরকম হয়। আপনারা ভেজে দেখবেন, দেখুন কত তেল ছিটে চলে গেলো আমার কড়াইর থেকে। তো হাতাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপর আর একটু কষানো হচ্ছে। এক চিমটে হলুদ, একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ যেটুকু দেবো সেটুকু দিয়েই দেবো, কারণ পরিমাণ মতন এই কষানোর সময় হলুদটা দিলে আর ঝোলে দিতে হবে না। তো আমি জল ঢেলে দিলাম, এই দেখুন ফুটছে। তো এখানে হলুদ হয়ে গেছে অলরেডি, আর হলুদ লাগলো না। তো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি সেটাই দেখছি। আলু সেদ্ধ হলে পরে ফুলকপিগুলো দিয়ে দেবো ফার্স্টে। তো আলু সেদ্ধ হয়নি, আর একটু ঢাকা থাক, তারপর ফুলকপিগুলো দেবো। তো এবার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, এবার আমি দিয়ে দেবো ফুলকপি। তো আমার ফুলকপির তেল এতটাই গামলায় ছিল, তো গামলা একটু ঝোল তুলে গামলাটা ধুয়ে দিয়ে দেবো, তাহলে তেলটা চলে যাবে সমস্ত। তো আমার ফুলকপিগুলো একটু সেদ্ধ হোক, তারপরে একটু পরে পনির দেবো। আমি এখন আপাতত ঢেকে দিচ্ছি। তো ফুলকপি দিয়ে পনির কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এমনি পনির কাবলি ছোলা দিয়ে অনেকেই খেয়েছে, কিন্তু ফুলকপি দিয়ে পনির কে খেয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফুলকপি দিয়ে পনির কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম জাস্ট একটু ধনে পাতা দিয়ে। তো এখানে আমি একটু গরম মশলাও দিয়েছিলাম পরবর্তীকালে। তো এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে আর কিছুটা ধনে পাতা, অনেকটাই ধনে পাতা ছিল। তো আমি কাঁচা ধনে পাতা বাটলে তো অতটা খেয়ে শেষ হবে না, ওই জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিলে কি হবে, ধনে পাতাটা একটু কমে যাবে, বাটাটা শেষ হয়ে যাবে খাওয়া। তো আমি এর মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দুটো আছে, তারপরে এটা ভালো করে ভেজে নেবো লবণ দিয়ে। আমার ছেলে পাশে আছে, তো একটু পর পর এক একটা আওয়াজ করছে। তারপরে আমি দিলাম বাঁধাকপি, ফ্রাই করছি বাঁধাকপি ভাজা। এটা রুটির সাথে হবে, ফুলকপি আর ধনে পাতা ভাতটা ভাতের সাথে। তো ফুলকপি ভাজাটা আমি রুটির সাথে খাবো।
ভিডিও রেকর্ডিং করার কোনো জায়গা নেই, বুঝলেন তো? এরা বদমাইশি করছে, একবার ভিডিও রেকর্ডিং করে একবার ডিলিট করতে হলে আবার ভিডিও রেকর্ডিং করছে, ঠিক আছে? তো এই যে ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি ভাজা নামিয়ে দেবো। তো টাটা সবাইকে, এরপরে আমি শেষ করব। তো এরপরে আমার ছেলে কি খেতে দেবো, ওর জন্য খাবার নিয়ে যাব। তো এই যে ওর খাবার রেডি হয়ে গেছে, ওর সাথে আমারও খাবার রেডি হয়ে গেছে। তো এই যে আমি টাটা, আমার মুখটা একবার দেখিয়ে দিলাম। তো সবাইকে গুড মর্নিং। আর এটা আমি সবজি এনেছি আজকে।